আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো হাতে কাটা সেমাই পিঠার রেসিপি অনেক অঞ্চলে এই পিঠাটিকে চুই পিঠা অথবা চুষি পিঠাও বলে থাকে শুকনো গুঁড়ি দিয়ে কিভাবে পারফেক্ট এই হাতে কাটা সেমাই পিঠাটি তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চুলা একটি প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ পানির সাথে লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এখন আমি এর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণের শুকনো চালুর গুঁড়া আমি এখানে শুকনো চালুর গুঁড়া নিয়েছি তাই পানি আর চালুর গুঁড়ার পরিমাণটা সমান নিয়েছি আপনারা ভিজা চালের গুঁড়াটা নিলে পানির পরিমাণ একটু কম নেবেন এখন এর মাঝে আমি এরকম করে একটি কাঠি দিয়ে ছোটো ছোটো কয়েকটা ছিদ্র করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো হিটে তিন থেকে চার মিনিট ফিরছি চার মিনিট পরে ঢাকনাটা খুলে এখন একটু চেক করে নেব আটাটা সিদ্ধ হয়েছে কিনা এই তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডলা দেওয়ার পরে হাত দিয়ে এরকম করে যখন দেখবেন যে দলা বেঁধে যাচ্ছে গুড়িটা তার মানে সিদ্ধ হয়ে গেছে এখন পানির সাথে সবগুলো গুঁড়ি খুব ভালোভাবে একটু এরকম করে মিশিয়ে নিতে হবে এখন আটাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটি প্যানে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর দুইটি তেজপাতা দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে খুব বেশি ঘনও করব না আমি এখানে এক লিটার দুধকে এক কাপের মতো কমিয়ে তিন কাপের মতো করে ফেলবো দুধে পলক চলে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি আমি এখানে একটু গুঁড়ো ব্যবহার করবো এজন্য চিনির পরিমাণ একটু কম দিয়েছি আপনারা যদি শুধু চিনি দিয়ে করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন দুধটা ঘন হওয়ার জন্য এরকম করে মিডিয়াম হিটে আমি চুলায় কিছুটা সময় রেখে দেব এখন আমি হালকা গরম অবস্থায় হাত দিয়ে এরকম করে আটাটাকে মথে নেব। যদি পানির পরিমাণ একটু কম মনে হয় এই সময় আপনারা অল্প একটু গরম পানি হাতে লাগিয়ে লাগিয়ে আটাটা মেখে নিতে পারেন আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ভিজা একটি টিস্যু দিয়ে এরকম করে মুড়িয়ে এক সাইডে রেখে দেব তা না হলে দেখা যাবে চালের গুঁড়ো অনেকটা পানি শুষে নেয় এবং উপরের সাইডটা শুকিয়ে যায় এখন আমি পিঠা বানানোর জন্য একটি পিড়ি নিয়ে নিয়েছি এরকম করে হাতে একটু আটা নিয়ে আমি লম্বা করে লেস তৈরি করে নিব তাতে দেখা যাবে পিঠাগুলো সব এক সমান হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে এখন হাত দিয়ে এরকম করে ডলে ডলে লম্বা করে লেস তৈরি করে নিব আর এরকম করে লেস বানিয়ে পিঠাগুলো বানালে সময়ও কিন্তু অনেক কম লাগে এখন এরকম করে লেজ ধরে হাত দিয়ে এরকম করে ছিঁড়ে হাত দিয়ে ডলা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি তারপরও আমি আপনাদের বোঝার জন্য খুব ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি হাতের কোন সাইডটা দিয়ে ডলা দিলে পিঠাটা খুবই সুন্দর হবে এরকম করে এরকম করে নিয়ে হাতের তারার এই সাইডটা দিয়ে একবার সামনের দিকে টান দিয়ে তারপর এরকম করে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি এই একই রকম করে সবগুলো পিঠাই বানিয়ে নিব এই তো সবগুলো পিঠাই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু একই সাইজের হয়েছে এখন আমি পিঠাগুলোকে রান্না করে নেব তুলায় যে দুধটা দিয়েছি দুধটাও কিন্তু পারফেক্ট ঘন হয়ে গেছে এখন আমি এই গরম দুধের মাঝে পিঠাগুলোকে দিয়ে দিব পিঠাগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না এরকম করে হাত দিয়ে অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে দেখা যাবে পিঠাগুলো দলা বেঁধে যাচ্ছে এরকম করে দিলে পিঠাগুলো আর দলা বেঁধে যাবে না এখন পিঠাগুলোকে এরকম করে রান্না করতে হবে চার থেকে পাঁচটা বলকাসা পর্যন্ত যেহেতু আমরা সিদ্ধ করে আটাটা পিঠা বানিয়েছি সেহেতু করে বেশি জাল দিলে দেখা যাবে পিঠাগুলোকে একটু গলে গলে যাচ্ছে সেক্ষেত্রে পিঠাটা খুব বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন নেই এখন আমি গুড়টা রেডি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ খেজুরের গুড়ের সাথে হাফ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি তাতে দেখা যাবে দুধের সাথে মেশালে দুধটা আর ফেটে যাবে না এখন এই গুড়ের পানিটা একটু ঠান্ডা করে নেব এদিকে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলোকে একটু ঠান্ডা করে এরকম করে গুড়ের পানিটা মিশিয়ে নিব গুড়ের পানিটা এখন আস্তে আস্তে পিঠার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে পিঠাটা একটু পাতলাই মনে হচ্ছে কারণ এই পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঘন হয়ে যাবে এই তো ঠান্ডা হওয়ার পরে পিঠাটা আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম ঘন হয়নি আর পাতলাও হয়নি আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ